আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সামনেই যেহেতু ঈদ আসছে, ঈদ উপলক্ষে আপনারা যাতে একসাথে সবগুলো সেমাইয়ের রেসিপি পেয়ে যান, সেই জন্য আমি একদম সিরিয়ালে সবগুলো সেমাইয়ের রেসিপিগুলো আপনাদেরকে আজকে দেখাবো। যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো না, কোন কোন সেমাইগুলো আমি রান্না করেছিলাম সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে যে কয়টা সেমাই দেখছেন সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমে আমি দেখিয়েছি রাজকীয় স্বাদে নবাবি সেমাই। এরপর এখন যে সেমাইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুরকুরে লাচ্ছা সেমাই। এটাকে অনেকে শন পাপড়ি সেমাইও বলে থাকেন। এই সেমাইটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা খেতে। আর সম্পূর্ণ রেসিপি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এরপরে পরবর্তী সেমাইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যে সেমাইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেমাইয়ের বরফি। এই বরফিটাও কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, একদমই সহজভাবেই প্রত্যেকটা সেমাই আমি তৈরি করেছি, আপনারাও কিন্তু সেভাবে তৈরি করে ফেলতে পারবেন। উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। তো আসছে আপনারা পছন্দ মতো যে কোনো সেমাই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এখন যে সেমাইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এই সেমাইটা কিন্তু সাধারণত আমরা খেয়ে থাকি ঈদের সময়, তো অবশ্যই আপনারা এই সেমাইটাও দেখে নেবেন যে কীভাবে তৈরি করেছি। খুব সহজেই সবগুলো সেমাই তৈরি করা হয়েছে আর আপনারা খুব সহজেই সেগুলো দেখে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে। তো এখন আপনারা যে সেমাইটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঝরঝরে জর্দা সেমাই। এই সেমাইটাও কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকেন। তো সবগুলো সেমাইয়ের ভিডিও আমি একবারে দেখিয়ে দিলাম এক ঝলক। আর এগুলোর সম্পূর্ণ ভিডিও আপনারা ডিসক্রিপশনে থাকা লিঙ্কগুলোতে ঢুকলেই পেয়ে যাবেন। খুব সহজভাবে আমি সবগুলো তৈরি করে দেখিয়েছি, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।